সাতাশ বছর মূলে এক রজনী গো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সেই কাবা ছিল তখন খ্রিস্টানের অধীনে ইমাম ছিল এক পাদ্রী খ্রিস্টান বিধানে মসজিদের দায়িত্বে কিন্তু ছিল সেই পাদ্রী সন্ধ্যাবাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি প্রত্যেক দিনের মতো পাদ্রী আজও সন্ধ্যাবেলায় বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা মূল দরজায় আইসা যখন দিল পাদ্রী টান আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান আরে কেমন লাগাইবে তালা গো আরে কেমন লাগাইবে তালা করছে টানা টানি গো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী টানাটানি কইরা পাদ্রি চলিল সোজা আনিল এক কাঠ মিস্ত্রি ঠিক করতে রোজা টানাটানি কইরা পাদ্রি চলিল সোজা আনিল এক কাঠ মিস্ত্রি ঠিক করতে দরজা দরজা দেখিয়া মিস্ত্রি পাদ্রিকে বলে ঠিক করতে লাগিবে সময় আসবো কাল সকালে এই কথা বলিয়া মিস্ত্রি করিলেন গমন পাদ্রি গিয়া নিজের কক্ষে করিলেন শয়ন এদিক দিয়া মক্কা হতে বাইতুল মুকাদ্দাস ছয় মাসের বিপদ চোখের পলকে গেল দিনের মোহাম্মদ বুরাক বান্দিয়া নবী ঢুকিল ভিতরে মসজিদে ঢুকিয়া নবী দেখতে পায় নজরে তিনশো বারো জন নবী রয়াছে দাঁড়াইয়া ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া মুক্তাদি হইয়া তারা রয়াছে দাঁড়াইয়া এবার ইমাম সাজিয়া নবী গো এবার ইমাম সাজিয়া নবী পড়ায় নামাজ খানি গো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী বাহির হইল পয়গম্বর নামাজ পড়াইয়া বাহির হইল পয়গম্বর কদম পড়িল একটা পাথরের উপর আল মিজান নামে পাথর কান্দিয়া বলে ধন্য আমার জনম পয়রা নবীর কদম তলে পাথর বলে ওগো নবী আপনাকে জানাই আমার উপর আপনার কদম পাইল যখন ঠাই আমাকে দোয়া করেন কই নবী আপনারে আর কারো কদম যেন পড়ে না মোর উপরে নবী বলছে ওগো পাথর বলি তোমার ধারে তোমাকে দোয়া করি যাও শূন্যের উপরে এই দোয়া পাইয়া পাথর শূন্যতে উঠিল আজ পর্যন্ত শূন্যের পাথর নাম তাহার রাখিল সারারাত্র মেরাজ করল দিনের পয়গম্বরে সারারাত্র মেরাজ করল দিনের পয়গম্বরে রাত্রি গিয়া সকাল হইল দুনিয়ার উপরে আর সারারাত্র মেরাজ হইল আর সারারাত্র মেরাজ হইল পুহাইল রজনী গো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা এবার সারারাত্র মেরাজ হইল পোহাইল রাত্রি সারারাত্র মেরাজ হইল পোহাইল রাত্রি
যাত্রী, এদিক দিয়া চইলাই আইলো ওই কাঠ মিস্ত্রি, এদিক দিয়া চইলাই আইলো ওই কাঠ মিস্ত্রি। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা। কাল রাত্রে দেখিলাম বাকাই এখন হইল সোজা, কাল রাত্রে দেখিলাম বাকাই এখন হইল সোজা। পাদ্রি বলে হাইরে আমি কি করিলাম ঘুমে, কাল রাত্রে আসিয়াছিল দিনে দরা শুলে। পাদ্রি বলে হাইরে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল। এইখানে এক পাথর ছিল গেল কোথাকারে, চাইয়া দেখে সেই পাথর ঝুলে শূন্যকারে। পাথর বলে ওগো পাদ্রি তোমাকে জানাই, আমার উপর নবীর কদম পাইয়াছিল ঠাই। আমাকে দোয়া করে দিনের পয়গাম্বরে, সেই দোয়ায় থাকি আমি শূন্যে বি উপরে। পাদ্রি বলে হাইরে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে। চোখের পানি ছাইরা পাদ্রি মসজিদে ঢুকিল, বেহেস্তি ইঙ্গিত পাইয়া বেহুশ হইয়া রইল। রে আবুলের রচনা কথা গো, আগো আবুলের রচনা কথা, হাদিস বুকারির পানি গো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি কে নিল মেরাজে। এবার দিনের নবী বুড়াক লয় আমার করছিলেন গমন, আকাশেরই কাছাকাছি যাইয়া দিল দর্শন। এমন সময় বুড়াকের গায়ে একটা তীর লাগিয়া গেল, তীর লাগিয়া গেল যখন বুড়াক পহিরা গেল। জমিনেতে পড়ল গো বুড়াক মাদাইন শহরে, মিশরের এই শহর ওইটা মাদাইন শহর ধরে। জমিনের নামিয়া গই আমার দিনের মস্তফায়, ভাবিতে লাগিল তখন করে হায় রে হায়। বুড়াক লইয়া যাইতে গেছিলাম আমি খোদার দিদারে, বুড়াকেতে তীর মারিল আসি একেবারে। বুড়াকেতে তীর মারিল আসিয়া কুঞ্জন, ভাবিতে লাগিল আমার নবী নুরিতন, আমার নবী ছিল অন্তর্জামি। ভাবিতে লাগিল তিনি নবী আমার অন্তর্জামি। নবী আমার অন্তর্জামি রে, নবী লক্ষ্য কইরা চাই, এটা কেমন তীর আসিয়া লাগলো বুড়াকেরি গায়। বুড়াকেরি গায়ে যেই তীর লাগিয়াছিল নবী আমার আশেক একজন ভাবিতে লাগিল। ইয়ামন শহরে ছিল সেজন পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে থাইকা এসকের হাক মারে, নাম ছিল তার ওয়াসকন্দুনি। এবার ছাইরা দিয়া চোখের পানি, নাম ছিল তার ওয়াসকন্দুনি। কোন শহরে ওয়াসকন্দুনি ধ্যানেতে বসিয়া আক্ষেপ করে নিঃশ্বাস একটা দিছিল ছাড়িয়া, বলছিল প্রাণের বন্ধুরে আমি পাগল হইয়া না বান্দিলাম ঘর, না করিলাম দিয়া বন্ধু হইলাম দেশান্তর। তোর মনে কি মায়া নাই রে, তোর মনে কি মায়া নাই রে, আজকা মেরা যেতে যাও গো দোস্ত আল্লাহর দিদারে। আমি তোমার প্রেমের পাগল হইয়া আছি এই শহরে, একবারও আমায় সেই খবরটা দিতে তোমার মনে কি পড়ল না। আমি এই জীবনে তোমার কি কেহরে ছিলাম না। আশেক হইয়া ওয়াসকর্ণী যখন নিঃশ্বাসটা ছাড়ে, ওই নিঃশ্বাসটা তীর রূপে গেল বোরাকের তরে। ওই তীরটা বোরাকের গায়ে লাগিয়া ছিল লাগলো নবীর কলি যায়। মাদান শহর হইতে বোরাক উপর দিকে যায়, আকাশেরই কাছে যাইতেছিল নবী পয়গম্বরে। প্রথম আকাশেরই কাছে উপস্থিত হয় রে, আকাশেরই কাছে যখন উপস্থিত হইল,
আকাশের দরজা তখন খুলি বারে কইল, দরজারি মালিক ছিল মেহেতের কাল নাম ডাইকা, বলতে লাগলো দরজাটা শুনো তার বিধান। দরজা হইতে বলতে লাগলো দরজা খুলবো না, জিব্রাইল তোমার সঙ্গে আছে বলো রে কুঞ্জনা। হে জিব্রাইল তোমার সঙ্গে কাকে নিয়ে আসছো? জিব্রাইল বলছে আখিরি পয়গাম্বর। মেহেতের কাল বলেছেন আখিরি পয়গাম্বর যে ইনি তার পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল বললেন আপনার পরিচয় জানতে চায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃষ্ঠের কাপড় দিকে উঠাইয়া মোহর নবুয়ত তার পরিচয় দেখাইলেন। আসলে মেহেতের কাল ছলনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর নবুয়ত দেখে নিজেকে ধন্য করলেন। আমার নবী তখন কি করিল, আকাশের উপরে গেল, আকাশের উপরে গেল নবী তখন কি করিল, ওরে আকাশের উপরে গেল দিনের নবী মনি, এবার আকাশের উপরে গিয়া দেখতে পাইল তিনি আদম সপুল বৈশায় আছে এক নূরের কুর্সি লইয়া, সালাম করিল তারে মোহাম্মদ আম্বিয়া, সালাম করিল তখন নবী মোস্তফায়। আদম বলছে আল্লাহ তাআলার দরগায়, ইয়া আল্লাহ আমার পুত্রের মধ্যে আমার সন্তানদের মধ্যে তোমার সঙ্গে দিদার করবে মেরাজের মাধ্যমে এই ভাগ্য কারো হয় নাই, আমার পুত্র সন্তানদের মধ্যে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেয়েছে, এই জন্য আমি ধন্য। নিজে আনন্দিত হইয়া মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলিঙ্গন করে বললেন আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন। ওরে মুহাম্মদের গুণ কাহিনী গো, আমার দয়াল নবীর গুণ কাহিনী কি বলবো তাই আমি, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী গো, মেরাজের কাহিনী তোরা দয়াল নবী সামনেতে যায়, যাইয়া দেখে দয়াল নবী নবী মোস্তফায়, এক জায়গাতে গিয়া গো নবী লক্ষ্য কইরা চাইল, যাইয়া দেখে কিছু লোক ওইখানে কৃষি কর্ম করলো, একদিক দিয়া জমিনে তা ফসল বুনে আরেক দিকে যায়, আরেক দিকে বুনতে বুনতে দেখে মোস্তফায় যখন রোপণ করলো তখন গেল বৃক্ষ হইয়া, সঙ্গে সঙ্গে ফল ধরিয়া তা গেল রে পাকিয়া। জিব্রাইলকে ডাকিয়া গো বলছে আমার দিনের মোস্তফায়, এরা হইল কোন ব্যক্তি কও জিব্রাইল আমায়, জিব্রাইল বলছে প্রাণের নবী আমি আপনারে দেই কইয়া, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণী শুনেন মন দিয়া, যারা শহীদ হইয়া গেছে দুনিয়ার ভিতরে তাদের এইরকম মর্তবাদায় আমার আপে পরবারে তাদের বৃদ্ধি লাভ করতেছেন এক কিয়ামত পর্যন্ত আপে মালিক সাই, এমনি তাদের নাক বৃদ্ধি হইতে থাকবে এটা নবী বলতেছি আপনাই। আগো এই পর্যন্ত বলতে লইল মেরাজের কাহিনী আমার, এই পর্যন্ত বলল তাদের কাছে মেরাজের কাহিনী গো, আরে হিসাবে তো সাত আজ বছর মূলে এক জনি গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো, মেরাজের কাহিনী ওগো হিসাব তা সাত আজ বছর মূলে এক জনি গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো, মেরাজের কাহিনী।